নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকেও সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। 21 আগস্ট থেকে 27 আগস্ট এটা প্রত্যেকটা রাশি কি পেতে চলেছেন তার একটা আগাম আভাস আপনাদের কিন্তু দিয়ে দেব। প্রথমেই বলব প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে রয়েছে বৃহস্পতি এবং রাহু, শুক্র রয়েছে কর্কট রাশির ঘরে এবং ন্যাচারাল জোডিয়াকে পঞ্চমে স্বক্ষেত্রে রবি এবং বুধ যুক্ত হয়ে রয়েছে। তুলা রাশির ঘরে রয়েছে কেতু এবং শনি মহারাজ রয়েছে একাদশ ভাবে। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন। এবং কন্যা রাশির ঘরে অর্থাৎ হস্তা নক্ষত্রে রয়েছে চন্দ্র, সাথে রয়েছে মঙ্গল। প্রথমেই আসছি মেষ রাশিতে। মেষ রাশির কিন্তু বর্তমান সময় খুব অশুভ, বিশেষত এই সপ্তাহটা খুবই প্রিকশনে থাকতে হবে। যারা গাড়ি চালান তারা ভীষণ সাবধানে থাকবেন এবং যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারাও কিন্তু এই সপ্তাহে খুবই সাবধানে। আছাড় খেয়ে পড়ে যাওয়া, স্লিপ খেয়ে যাওয়া বা কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে, সেক্ষেত্রে বিশেষ প্রিকশন কিন্তু আপনাদের নিতে হবে। কি করবেন না, প্রতিদিন সবুজ রঙের ছোলার যে ডাল রয়েছে, মুখ কলাই ডাল যেটা আমরা বলে থাকি, গোটা মুখ কলাই ডাল, সেই ডালটাকে প্রতিদিন সন্ধ্যাবেলায় ভিজিয়ে দেবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে মাথার ওপর দিয়ে 7 বার ঘুরিয়ে পাখিদের খাইয়ে দিন। কিছুটা হলেও আপনি অন্তত সুফল লাভ করবেন। আসছি বৃষরাশি। বৃষরাশির তৃতীয়ায় কিন্তু শুক্র রয়েছে, ভ্রমণের সুযোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। আপনাদেরকে বলবো রূপোর কোনো কয়েন যদি সাথে নিয়ে বাড়ি থেকে বার হন তাহলে দেখবেন রিলেশন বলুন, বন্ধুত্ব বলুন, ট্রাভেল বলুন, এভরিথিং খুবই একটা ভালো হবে এবং সেখান থেকে আপনারা যথেষ্টই সাকসেস পাবেন যে কাজেই যান না কেন, এটা আপনারা করে থাকবেন। মিথুন রাশি যারা রয়েছেন, মিথুন রাশির কিন্তু দেখা যাচ্ছে বুধ রয়েছে রবি যুক্ত অবস্থায় তৃতীয় স্থানে, ভাতা ভগিনীর দ্বারা লাইফে উন্নতির জায়গা রয়েছে, দূর থেকে কিন্তু সফলতা রয়েছে, কর্মসূত্রে ট্রাভেল করতে হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে বলবো কিছুটা হলেও কিন্তু ট্রাভেলের সময় সতর্কতা, কারণ রবি শনির বীজযোগ সৃষ্টি হয়েছে। আপনাদের জন্য বলবো যেহেতু রবি শনির বীজযোগ সৃষ্টি হয়েছে ট্রাভেল করার সময় কিন্তু কিছু প্রিকশন বা হয়তো কোনো কাজের ক্ষেত্রে বদনাম আসার যোগ কিন্তু রয়েছে। কি করবেন আপনারা, প্রতিদিন একটা করে নারকেল 9 বার মাথার ওপর দিয়ে ঘুরে বাহিত জলে দিয়ে দেবেন, কিন্তু 7 দিনে 7টা জায়গার বাহিত জলে দিতে হবে, এক জায়গা দিলে কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির টাইমটা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট টেনশন। যারা রিলেশনের মধ্যে রয়েছেন তাদের একটু ডিস্টার্ব হবে বা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন লস হয়ে যাওয়ার কিন্তু কানেকশন রয়েছে। আপনাদের বলবো কেশরকে ঘি দ্বারা গুলে নিয়ে প্রতিদিন যদি আপনারা একটু আতরচাল সংযোগ করে তিলক কাটতে পারেন, আপনাদের যে নেগেটিভ এনার্জি এই সপ্তাহে তৈরি হবে অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু এই সময় রবি বুধ যুক্ত অর্থাৎ দ্বিতীয় পতি একাদশ পতি যুক্ত, যাদের কাছে প্রাপ্য টাকা আটকে রয়েছে বা কোথা থেকে গচ্ছিত আপনার টাকা রয়েছে সেটা পাওয়ার সুযোগ কিন্তু এই সপ্তাহে থাকবে। তার জন্য কি করতে হবে, প্রতিদিন কোনো মন্দিরে, দেবী মন্দিরেও দিতে পারেন, শিব মন্দিরেও দিতে পারেন, 250 গ্রাম করে গুড় কিনে নিয়ে দিয়ে আসবেন, ফিরেও আর তাকাবেন না, সরাসরি বাড়ি চলে আসুন, দেখবেন মালামাল হয়ে যাবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির দ্বাদশে কিন্তু বুধ রয়েছে রবিযুক্ত অবস্থায়, হার্টের প্রবলেম আসতে পারে, হাই প্রেশার বাড়তে পারে, আপনারা টেনশন করবেন না, মেডিটেশন করুন এবং ক্যান্ডেল জ্বালিয়ে যদি মেডিটেশন করতে পারেন হোয়াইট কালারের একটা, এবং প্রতিদিন অ্যাফার্মেশন করুন। কী করবে না, একটা কাঁচের গ্লাসে জল নিয়ে আপনার যে মনের কামনা বা আপনি টেনশন হয়ে যাচ্ছে, শরীরটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আপনি যাতে খুব ভালো থাকেন সেটা কিন্তু ঈশ্বরের কাছে প্রে করুন, করে ওই জলটা আপনার বিছানার পাশে রেখে দিন, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওই জলটা সেবন করুন, অবশ্যই ভালো থাকবেন। আসছি তুলা রাশি।
কর্মক্ষেত্রে দারুণ একটা সুযোগ থাকবে। বিদেশ ভ্রমণের কিন্তু এই সপ্তাহে যোগ রয়েছে। কর্মসূত্রে যেতে পারেন বিদেশে বা ট্রাভেলও করতে পারেন, ঘুরতেও যেতে পারেন বিদেশে। আপনাদের ক্ষেত্রে বলবো, পারিবারিক জীবন নিয়ে টেনশন, গুপ্ত শত্রুতা বাড়বে, মানুষ আপনাকে এই সপ্তাহে খুব জেলাসি করবে, সেদিক থেকে সাবধান হতে হবে। কী করবেন, হোয়াইট কালারটা প্রচুর পরুন, এবং পারলে আপনাদের কী করতে হবে, খুব ভালো পারফিউম, সুগন্ধযুক্ত সেই পারফিউম কিন্তু যদি এই সপ্তাহে আপনি ব্যবহার করতে পারেন, অনেকটা রিল্যাক্স মুডে থাকবেন। আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দেখা যাচ্ছে একাদশে লগ্নপতি, অর্থাৎ বিজনেস সূত্রে প্রচুর অর্থ লাভ। যাদের এতদিন পর্যন্ত বিয়ের দেখাশোনা চলছিল, ঠিক হচ্ছিল না, এই সপ্তাহে কিন্তু যোগাযোগ বা ঠিক হওয়ার সুযোগ রয়েছে। আপনাদের বলবো, এই সপ্তাহে টানা প্রতিদিন হাফ ইঞ্চি করে কাঁচা হলুদ একটু মধু অবশ্যই খান, দেখবেন মিরাকেল ঘটবে আপনার জীবনে। আসছি ধনুরাশি। ধনুরাশি কিন্তু মানসিক চাপ বাড়বে, এবং পারিবারিক জায়গা থেকেও কিন্তু কিছুটা টেনশন, বাস্তুগত সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব আসতে পারে। আপনাদের বলবো, প্রতিদিন আপনারা কিন্তু সূর্য প্রণাম করবেন, একটু করে কালো তিল পুকুরে প্রতিদিন দিয়ে আসবেন। আসছি মকর রাশি। মকর রাশির কিন্তু টাইমটা ডিস্টার্ব, পিতার শরীর স্বাস্থ্য ডিস্টার্ব যাবে, কিছু বদনাম অপযশ বা অর্থব্যয় এই সপ্তাহে হওয়ার যোগ রয়েছে। আপনাদের বলবো, একটি রূপোর স্কোয়ার আকারের কোনো কিছু বানিয়ে নেবেন, 4 গ্রামের কিন্তু এই স্কোয়ারটা হতে হবে, এবং সেটাতে আপনি লাল একটা ধাগা দিয়ে মুড়িয়ে আপনার যে সমস্যার মধ্যে রয়েছেন, পিতার শরীর খারাপ বা কোনো লিটিগেশন বা কোনো বদনাম, সেটাকে প্রে করে যাতে আপনার জীবনে না হয়, সেটা অলওয়েজ আপনার বুক পকেটে নিয়ে যাবেন, তাতে কিন্তু অনেকটা ভালো থাকবেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিছুটা হলো বেটার টাইম। কুম্ভ রাশির ক্ষেত্রে বলে থাকবো, যাদের অবিবাহিত রয়েছেন বিবাহের যোগাযোগ করুন, নতুন কোনো বিজনেস ভেঞ্চার আসতে পারে, তবে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন আছে, স্ত্রীর কারণে কিন্তু হসপিটাল ঘর করতে হতে পারে। আপনাদেরকে বলবো, প্রতিদিন একটা করে ডাব আপনারা কোনো দুস্থ মানুষকে খাইয়ে দেবেন, তাহলে আপনাদের যে নেগেটিভ প্রভাবটা অনেকটাই কিন্তু কেটে যাবে। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলে থাকবো, সপ্তাহটা খুব একটা সুবিধাজনক নয়, হসপিটাল ঘর করতে হতে পারে, চোট আঘাত আসতে পারে, কিছু টাকা ফ্রড কেসে বা আপনার অনলাইনে নষ্ট হয়ে যেতে পারে, সেদিক থেকে সাবধান। কোনো জুয়া লটারি এই ধরনের কোনো কিছু খেলবেন না, এই সপ্তাহটা আপনাদের টেনশন আছে। আপনাদেরকে বলবো, অবশ্যই বাড়িতে মা তারার ছবি রাখবেন, হলুদ বস্ত্র পরবেন, এবং প্রতিদিন আপনারা দুধ কিন্তু কোনো মানে দুস্থ কোনো রাস্তার কোনো বাচ্চার হাতে 1 লিটার করে বা 1/2 লিটার করে দুধ দান করুন, টানা এই সপ্তাহে করতে থাকুন, কিছুটা হলেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। আমার অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে, কারণ আপনারা আমার ভীষণ আপনজন, আর সবসময় আমাকে সাথে করে আপনারা কিন্তু এগিয়ে নিয়ে চলেছেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে আপনারা ভোলেন না, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টাতে। আর কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, নমস্কার। নমস্কার, আমি বাসন্তী ঘোষ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আমি 2020 সালে আমার 1 বছর ইয়ার লস হয়েছে। আমি এই দিদির কাছে আসার পর থেকে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। দিদির কাছে আসার পর আমি অনেক উপকৃত হয়েছি, এবং আমি শারীরিক দিক থেকে অসুস্থ ছিলাম, দিদি আমাকে একমাত্র ভালো করেছেন। আমার দিদির বিয়ে হচ্ছিল না, দিদির কাছে আসার পর দিদির বিয়ে হয়েছে, আর আমার এক পিস্তুতো দিদি যার বাচ্চা হচ্ছিল না, দিদির কাছে আসার পর তার বাচ্চা হয়েছে। এবং আমাদের পরিবারের এমন অনেকে আছে, আমরা নানা সমস্যা নিয়ে দিদির কাছে আসছি, এবং আমরা অনেক উপকৃত হয়েছি। আপনাদের প্রত্যেকের যা যা সমস্যা আছে, আপনারা একবার হলেও দিদির কাছে আসুন এবং দিদির সাথে যোগাযোগ করুন, দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্যই আপনারা একবার দিদির সাথে যোগাযোগ করুন, সামনে অমাবস্যা আছে, আপনারা প্রত্যেকেই তার আগে দিদির সাথে যোগাযোগ করুন, আপনাদের সব সমস্যার সমাধান করে দেবেন তিনি। আমার নাম রাজেশ সাহা, বাড়ি মালদা। আমি দিদির কাছে এসেছিলাম বাড়ির প্রবলেম নিয়ে, বাড়িটা ভালো হয়েছে, এবং
আমার শত্রুতা অনেক ছিল, সবই ভালো হয়েছে। যদি পারেন তো আপনারা আসেন দিদির কাছে, অবশ্যই অনেক ভালো রেজাল্ট পাবেন।